সব পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407001026 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের পরে তার মানসিক সুস্থতা কামনা করে আজ তার বিরুদ্ধে সোচ্চার হলো আরামবাগ তৃণমূল ছাত্র পরিষদ এবং গোঘাট এক নম্বর ব্লক ব্যাঙাই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে তার বাড়িতে গ্রিটিংস কার্ড পাঠানো হলো। তার আগে আরামবাগের কালীপুর কলেজ থেকে এবং গোঘাটের ব্যাঙাই এলাকা থেকে বিশাল মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। দেখুন বিস্তারিত। আপনারা জানেন যে গত 13 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাচ্চা, আড়াই বছরের দুধে একটা শিশু, তার নিয়ে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, ওই বাচ্চা শিশুর নিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে তার বাচ্চা শিশুর নিয়ে একটা কুরুচিকর মন্তব্য বা আক্রমণ করেছে, তারই জন্য যে উনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে, তাই ওনার সুস্থ শারীরিক সুস্থতা কামনার জন্য আমরা এই গ্রিটিংস কার্ড আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ওনার সুস্থতা কামনার জন্য আমরা পাঠাচ্ছি। কী করে পাঠাবে? আমরা পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠাবো। আপনার নাম? আমার নাম শেখ টিঙ্কু আলী, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি। আমরা এখান থেকে পোস্ট অফিস পর্যন্ত র্যালি করে পোস্ট অফিসে পোস্টের মাধ্যমে আমরা পাঠাবো। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক আক্রমণ করেছে, কারণ পশ্চিমবাংলায় আগামী দিনে তার স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীকে সরে নিজে মুখ্যমন্ত্রী হবে, মানে পাগলের বুদ্ধি। তার জন্য বিভিন্ন রকমভাবে আমাদের নেত্রীকে এবং আগামী দিনে যুব আইকন, আমাদের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা তার পুত্র যে কন্যা রয়েছে তাকেও বিভিন্ন রকমভাবে একটা ছোট্ট শিশুকে আক্রমণ করছে, ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিকভাবে না পেরে জনগণের কাছে বিভিন্ন রকমভাবে কুৎসা রটাচ্ছে। তার মানসিক চিকিৎসার প্রয়োজন, তাই রাজ্য সভাপতি তৃণঙ্ক ভট্টাচার্য এবং জেলা সভাপতি আমাদের শ্যামবুদ্ধতার নির্দেশে আমরা এই গ্রিটিং কার্ড পাঠাচ্ছি গোঘাট এক নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। তাই আমাদের আজকে এই কর্মসূচি এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী সুস্থতা কামনা করি, তার জন্য আজকে আমরা এই গ্রিটিংস কার্ড পাঠানো হয়েছে। আপনার ডেজিগনেশন? সৈয়দ আশিক হোসেন, গোঘাট এক নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম বন্দে মাতরম। এই ভাই চালু ভাই একটু এ শুভ করে দিচ্ছি আমি।
যাতে যাতে হয়ে যাচ্ছে চাকরির নিশ্চিত গ্যারান্টি দিয়ে আরামবাগে পথ চলা শুরু করল লিঙ্কন আইটি হাব। ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটাবেস, নেটওয়ার্কিং, হোস্টিং ছাড়াও থাকছে একাধিক বিষয়ে ডিপ্লোমা কোর্সের সুযোগ। লিঙ্কন আইটি হাব, সতীতলা, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।